ফেসবুক তার বাপ ফেসবুক তোর দাদা ফেসবুক তোর শেষ না করে শেষ করে ধ্বংস না করে তারপরে ছাড়বে না এটা তোর শেষ করে দিবে যুবক এটা তোমারে শেষ করে দিবে মৌলবী এটা তোমারে শেষ করে দিবে সোজা কথা নজওয়ান আলেম উঠতি বয়সের তাগরা জোয়ান ইমাম নজয়ান মৌলভী আপনাদেরকে শেষ মুসলমানের ঘরে ধাউ ধাউ করে আগুন লাগায় দিছে আগুন লাগায় দিছে আরে দোস্ত আগুন লাগায় দিছে আগুন লাগায় দিছে আগে সামনের রুমে আগুন জ্বলতো এখন প্রত্যেক রুমে আগুন জ্বলে আগে ড্রয়িং রুমে যে রুমে টেলিভিশন চলত নাচ গান চলত আগে ওই রুমে আগুন জ্বলতো আজ প্রত্যেক রুমে ছেলে থাকে মেয়ে থাকে ছেলের বউ থাকে স্ত্রী থাকে প্রত্যেকের হাতে একটা একটা বড় মোবাইল সবাই উলঙ্গ ছবি নাচ গান দেখে রোমে রোমে ঘরে ঘরে আগুন লাগে আগুন জ্বলে আগুন জ্বলে সব রোমে আগুন জ্বলে এত আগুন জ্বালাইয়া এত আগুন লাগাইয়া সুখ মিলে না হাজার যুবক জিন্দিগি বদলে ফেলুক এটা যদি দিল থেকে চায় আল্লাহওয়ালা বুজুর্গরা দিল থেকে চাইতেন তাকায় না এদিক সেদিক তাকায় না বললাম না মা কি বুঝাই আমনে করে কারে বুঝাই কোন দিকে তাকাবেন না রাস্তা বলেন ইনশাআল্লাহ কোন দিকে তাকাবেন না কারণ অনুরোধ করছি নাইলে আপনি কথা শুনতে পাইতেন না লাভ হইতো না আপনার এনে সারাক্ষণ লোক আইব এটা রাস্তা ব্যস্ততম সড়ক তাইলে আমি বুঝাইতে চাচ্ছি আমি পরিবর্তন চাই আমি জিন্দগি বদলানো চাই চাই আমি ইসলাহ চাই আমি সংশোধন চাই এটা যদি ফিকির হয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওলামায়ে কেরামের প্রত্যেকের কথার মধ্যেই বরকত হবে ইনশাআল্লাহ আমার দিলে আগে এটা আনতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলেন আমি বলেন আমি তাইলে আমি আপনাদেরকে বলতেছিলাম যে নজর

মদিনার ইয়াহুদিদের সর্দার ছিলেন আবদুল্লা ইবনে সালাম রাহ আনহু তিনি ইসলাম গ্রহণ করার পূর্বে ইয়াহুদিদের সবচেয়ে বড় জ্ঞানী পণ্ডিত ছিলেন তিনি তিনি আল্লাহ নবী সাল আলি সাল্লামকে দেখতে আসছে মদিনায় হিজরত করে আসার পর এবং অনেকগুলো প্রশ্ন কাগজে রেডি করে আনছে যেগুলো বলে নবীজিকে আটকায় দিবে প্রশ্ন করবে ইহুদি পণ্ডিত শে যখন আসছে এই আব্দুল্লাহ ইবনে সালাম বলে আয়েশাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদের চেহারার দিকে আমি তাকালাম নজর দিলাম মুহাম্মদের নজর আমার উপরে পড়ল কিছুক্ষণ তাকাইলাম আর ভাবলাম ফা নজরতু ইলাইহি এই যে উনি বলেন আমি মুহাম্মদের দিকে তাকালাম এবং একটু ভাবলাম চেহারাটা মাপলাম আমি বুঝে নিলাম এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না বাহ তিনি বলেন আমি কালেমা পড়ে মুসলমান হয়ে নজর বদলে দিছে নজর কি করে দিছে বলেন না বদলে দিছে নজর বেঈমানকে ঈমানওয়ালা বানায় জন্য নজরের খুব বরকর নজর গুনার নজর এটাও সাংঘাতিক ক্ষতিকর নজর এটাও সাংঘাতিক উপকার উপকার গুনার নজর ভিন নারীর দিকে তাকাইছে পুরা চেহারা একবার তাকাইছে পুরা বডি তোল পার হয়ে ঠিক কিনা বলে বেপর্দা নারীর দিকে তাকাইলে

আল্লাহ তালা হাদিসে কুদ্সিতে বলে যে নজর ভিন নারীর দিকে এটা শয়তানের বিষাক্ত তীর মিস এমন একটা তীর যেটার মধ্যে বিষ মেশানো মাসমুম শয়তানের বিষ মিশ্রিত তীর সমূহের মধ্য থেকে একটি তীর কোনটা এই ভিন নারীর দিকে নজর অশ্লীল ছবির দিকে নজর উলঙ্গ ছবির দিকে নজর মোবাইলের ছবির নজর ফেসবুকের ছবির দিকে নজর ইউটিউবের ছবির দিকে নজর রাস্তার চলমান ভিন মহিলার দিকে নজর বে পর্দা বে হায়া নারীর দিকে নজর নাটক সিনেমা নর্তুকির নাচের দিকে নজর এটা কি শয়তানের বিষাক্ত তীর সমূহের একটি তীর এরপরে আল্লাহ বলে মন্তারা কাহা মা খাফাতি যে ব্যক্তি যে ব্যক্তি এই নজরকে ছেড়ে দিল ছেড়ে তাকাইলো না বরং নজর নিচের দিকে নামায় রাখলো আমি আল্লাহর ভয়ে কার ভয়ে মনে খুব চাইছে কিন্তু চোখ উঠায় না কার ভয়ে আল্লাহ তাআলা বলেন আবদালতুহু ঈমানান আমি আল্লাহ তাআলা তার কলিজাটা ঈমান দিয়ে বদলে দেব হাদিস ইয়াজিদু হলাওয়াতহু ফি আল্লাহ তাআলা বলে এমন ইমান দিয়ে দিলটা বদলে দেব যেই ঈমানের স্বাদ মজা তৎক্ষণাৎ নগদ আমার বান্দা আমার দিলের মধ্যে কলিজার মধ্যে উপলব্ধি করবে স্বাদ পাইতে থাকে ইমানের মজা পাবা নওজোয়ান যুবক চোখ নামাও চোখ নামাও চোখ নামাও चौक भुण। ना मो, कुरान उल करीम में अल्लाह ताला बोचें, कुल लिल मुनीना या गुब्दू बिन अब्सारी हूं, वया फजू फरूजा हूं, सुराय नूरेर मुद्दे, अल्लाह ताला बोलें, ये ईमानदार, न भी आपने बोलें मोमें पुरुष, तुमरा चौक निचिर दिखे ना मो, लज़ज़ता नहीं फाज़त करो, की हो बे, अल्लाह � সর্বশ্রেষ্ঠ আজকা সবচেয়ে বেশি তাজকিয়া সবচেয়ে বেশি বিশুদ্ধ অন্তর আল্লাহ বলেন নজর হেফাজতের বদৌলত আমিদান আর তাজকিয়া যার হবে অন্তর যার বিশুদ্ধ হবে কদ আফলা মান তজকা সেই কামিয়াব হবে কদ আফলাহ মান যাক্কাহা সেই সফল কাম হবে আর সফল যে হবে জান্নাতি সেই হবে সেই জান্নাতি সেই জান্নাতি আজ পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধ আজকে আমার জীবনের আমার শায়খের জীবনের আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব আমাদের জীবনের সবচেয়ে বড় লড়াই জীবনের সবচেয়ে বড় যুদ্ধ সবচেয়ে বেশি মেহনত আমি ব্যক্তিগতভাবে আমার দিবারাত্রি সবচেয়ে বেশি মেহনত করি এই কথার উপরে যে মুসলমানের যুবক নজর হেফাজত মোবাইল ফেসবুক ইউটিউব আর এই বড় মোবাইল তোমার জিন্দিগি করে করেছে হাজারো লাখ মুসলমানের ঘরে ধাউ ধাউ করে আগুন লাগায় দিছে আগুন লাগাই দিছে আরে দোস্ত আগুন লাগায় দিছে আগুন লাগাই দিছে আগে সামনের রুমে আগুন জ্বলতো এখন প্রত্যেক রুমে আগুন জ্বলে আগে ড্রয়িং রুমে যে রুমে টেলিভিশন চলতো নাচ গান চলতো আগে ওই রুমে আগুন জ্বলতো আজ প্রত্যেক রুমে ছেলে থাকে মেয়ে থাকে ছেলের বউ থাকে স্ত্রী থাকে প্রত্যেকের হাতে একটা একটা বড় মোবাইল সবাই উলঙ্গ ছবি নাচ গান দেখে রোমে রোমে ঘরে আগুন 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 লাগে ঘরে সব রোমে আগুন চলে এত আগুন জ্বালাইয়া এত আগুন লাগাইয়া সুখ মিলে না সুখ মিলে না যেন নাফরমান সুখে নাই খোর সুখে নাই যে haya সুখে নাই নির্বলজ্জরা সুখে নাই পৃথিবীর কোন সিনেমার নর্তকি সুখে নাই কোন নাট নায়িকা উলঙ্গপনা বেহায়াপনা এরা সুখে নাই আগুন লাগায়া সুখ মেলে সুখ মেলে না যুবক সুখ মেলে না পৃথিবীর সব উলঙ্গ ছবি দেখেও। সুখ হবে না তৃপ্তি হবে না তোমা আরো দেখতে মন চাই কিন্তু হালাল বিবি যারে সুখ দিছে তৃপ্তি হয়েছে তার এক বিবিতেই সে খুশি হয়ে আল্লাহ তালা যার উপরে রাজি হয়েছে সে এক স্ত্রীর উপরে খুশি হয়েছে গেছে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর থেকে চেহারা ফিরিয়ে নিছে আল্লাহ তালা আর তারে সুখ দেয় নাই তামাম পৃথিবীর নষ্টা নারী সব দেখার পরেও তার সুখ আর হয় না তার তৃপ্তি আর মেটে না তৃপ্তি আর মেটে গত দুই দিন আগে আমাদের কুমিল্লা শহরে আমি ডাক্তার দেখাইতে গেছি কুমিল্লা কান্দির পার মুন হসপিটাল কুমিল্লার সবচেয়ে নাম করা হসপিটাল তো আমার ডাক্তার আমারে সিরিয়াল দিছে তিনটা পরে যখন গেছি বলছে সাড়ে চারটায় আসতাম আমার দেড় ঘন্টা আমি কি করু তা আমি পাশেই টাউন হল মাঠ কুমিল্লা ওইখানে আমার গাড়ি গরম প্রচন্ড রোদ আমি আপনার গাড়িতে বৈশ বৈশ এসি চালায়া গাড়িত বই আছিলাম এক ঘন্টা সোয়া ঘন্টার মত তো এই টাউন হল মাঠে তখন মনে করেন সাড়ে তিনটা চারটা বাজে এই এক ঘন্টা দেখলাম টাউন হল এই মাঠের মধ্যে কমপক্ষে সত্তর আশিটা ছেলে হবে সবটির বয়স ষোলো সতেরো বছরের বেশি হবে না পিছনে স্কুল ব্যাগ ঝুলানো কাঁধে ব্যাগ আছে এই ছেলেগুলো সব দিয়ে বসে রয়েছে এখানে মাঠটার মধ্যে আমি গাড়িতে বসে বসে তাকায় রইলাম প্রত্যেকে দুইটা কাজ করতেছে সবাই এক হলো প্রত্যেকের এক হাতে একটা সিগারেট আর এক হাতে একটা বড় মোবাইল সিগারেট খাইতেছে আর এটারে মানে এমনি 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 চালাইতে আছে কি যে খুঁজছে কিটা যে আড়াই লাইছে এটাই খুঁজা পাইতেছে ষোলো কিংবা সতেরো বছরের সন্তানের হালাত যদি হয় এই জাতির পতন হতে এ জাতির চূড়ান্ত ধস নামতে আর কয়দিন বাকি আর কয়দিন বাকি আর কয়দিন বাকি সবগুলো ছেলে এদের হয়তো স্কুল ছুটি হয়েছে এদের ঘর কোথায় এদের মা কোথায় এদের বাবা কোথায় এদের বাবা কোথায় এদের অভিভাবক কোথায় ঘরে ফিরে নাই এখানে বসে 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 সিগারেট খাইতেছে আর মোবাইল আহা আহা আল্লাহ তালা আমাদের কেফাজ এরপরেও এই কথাটা মাঝে দিয়ে বলে ফেললাম যেই নজর নজর গুনার নজর ক্ষতি করে বিষাক্ত তীরের মতো ঠিক নজর এটাও মাটিকে কি বানিয়ে দেয় স্বর্ণ এক সাধারণ মানুষকে অসাধারণ বাণী অনেক বড় বাণী এই জন্য নজর হকানি রব্বানি বুজুর গানে দিনের নজর ওলামাই ক্যারামের নজর এর কাছে থাকার চেষ্টা করবেন বলেন ইনশাআল্লাহ বয়ান শুনতে গিয়ে নসিহত শুনতে গিয়ে চোখ খোলা রাখবেন বলেন ইনশাআল্লাহ জুমার দিনও অন্যান্য সময় আল্লাহ তাআলা তৌফিক দান করে যত নওজোয়ান আসছেন সবার কাছে অনুরোধ আজকে এই মোবাইল বড় মোবাইল এই নজর আমাদেরকে বরবাদির চূড়ান্ত মাথায় না পৌঁছানো পর্যন্ত শেষ হবে এটাই ব্লিসের আখেরি চ্যালেঞ্জ ইবলিসের এটা শেষ চ্যালেঞ্জ ইবলিস শয়তান সেই আদম আলাই সাল্লামের জমানা থেকে লাগাতার এত হাজার বছরের চেষ্টা করে তার একটা বড় পরিকল্পনা ছিল এটা পৃথিবীর সমস্ত গুনা পৃথিবীর সমস্ত বেহায়াপনা পৃথিবীর সমস্ত অস্থিলতাকে একত্রে একসাথে একটার ভিতরে আনা যায় একসাথে এটা নিয়ে তার দীর্ঘদিনের প্রকল্প মেহনত প্রচেষ্টা চলতেছিল সর্বশেষ এই বড় মোবাইল তৈরি করে ইংলিস বলে দিল আজকে আমি সফল ধরো ধরো তোমার হাতে দিলাম এইবার একটা দিয়েই তোমার যত রকমের নষ্টামি দরকার যত রকমের শয়তানি দরকার সব এটাতে পাই এবার আর আলাদা আলাদা যাইতে হবে বলেন না উজবে বলে কারো দিকে কারো নজর নাই রাস্তায় চলতে বাসে নজর দিয়ে দেখেন রাস্তাঘাটে দেখ কেউ মানুষের কারো লগে কেউ কথাও কয় না সবাই ব্যস্ত সবাই এটা নিয়ে ব্যস্ত এটা নিয়ে শুধু মোবাইল দেখতে কারো হাতে সময় কেউ যে কারো কথা বলবে মানুষ সমাজ পাড়া মহল্লা আত্মীয় স্বজন তাদের যে একটু খোঁজ খবর নিবে এই সময় নেই প্রত্যেকেই ব্যস্ত এই মোবাইল প্রত্যেকেই প্রত্যেকেই মৌলভী সাহেব ব্যস্ত মৌলভী সাহেব সাহেব সময়ের যে দূর পারে যে দূর সময় কষ্ট করিয়া বাঁচাইয়া চেষ্টা করে যে যেভাবে পারি কদ্দুর সময় যদি রক্ষা করতে পারি ওইটুকু মোবাইলের জন্য উৎসাহ ঠিক মেহনত যেভাবে পারি খানার আগে খানার পরে বাথরুমে যাইতে বাথরুম থেকে আসার আগে দিয়া এ ঘুমাইতে ঘুমাইতে মশারি টাঙ্গাইতে টাঙ্গাইতে ঘুম আসতে আসতে ঘুমের থেকে উইটা আবার বইতে বইতে

নौजवान আলেম উর্তি বয়সের তাগরা جوان ইমাম नौजवान মাওলানাবিদ আপনাদেরকে শেষ করব যদি বলেন হুজুর আমনের গো আওয়জনই না আমি আমার ওয়াজ মোবাইলে হওয়ার দরকার নেই আপনি সরাসরি শুনেন সরাসরি শুনবার ব্যবস্থা আছে না চতুর্দিকে কথা বলেন না কেন আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন ওলামায় কেরামের ইসলাহী মজলিস মসজিদ ভিত্তিক মাদ্রাসা ভিত্তিক মহল্লা ভিত্তিক ব্যাপক হারে হচ্ছে আপনি সেখান থেকে শুনুন আপনার যদি বদলানো দরকার হয় আখেরাত দরকার হয় তাহলে আপনি কোন আল্লাহ ওয়ালার সোহবতে নিজেকে সমর্পণ নিজের জিন্দিগি বক্ষ করেন কোন হক্কানি রব্বানি বুজুর্গের কাছে নিজের হাত নিজের জিন্দিগি তুলে দেন তুলে দেন আমি প্রায় বলি আহ আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে কথাটা মনোযোগ দিয়ে বুঝেন আল্লাহ বলছেন বান্দা তুমি সবচেয়ে বেশি যেই দোয়াটা আমার কাছে করবা একজন বান্দা আল্লাহর কাছে সবচেয়ে বেশি যেই দোয়াটা করবে আল্লাহ বলে সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা চাইতে বেশি দোয়া একজন ईमानदार তার জীবনে আর কখনো করে না কোনো কিছু করে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ ওয়াজিব সুন্নত নফল তাহাজ্জুদ আউয়াবিন এশরা সর্ব নামাজে তাকে এই দোয়াটা পড়তে হয় কিনা বলেন না তাহলে সে বারবার চায় ইহদিন আর মুস্তাকিম ইহদিন মুস্তাকিম এরপরে আল্লাহ তাআলা বলে বান্দা এটা তুমি এমনি এদ্দুর চাইলে হবে না কারণ হইল মনে করেন আমি একশো একশো এরকম বোতল একসাথে রাইখা বা এক হাজার বোতল একসাথে রাইখা আমি বলছি এখান থেকে এক নম্বর একটা আছে কিন্তু তুমি এটা এতে আপনার সবাই এক নম্বরটা খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে ভুল হবে অনেকের ঠিক না বলেন কিন্তু আল্লাহ তাআলা বলছে বান্দা সেরাতে মুস্তাকিম ছাড়া তো তুমি জান্নাতে যেতে পারবা না সেরাতে মুস্তাকিমের ডানে বামে সামনে পিছনে তুমি আরো অগণিত গুনার রাস্তা জাহান নামের রাস্তা একসাথে মিশে যাইতে থাকতে দেখবা তুমি ওইখান থেকে নিজে নিজে সেরাতে মুস্তাকিম তালাশ করে মিলাইতে টানা এই জন্য তুমি প্রত্যেকবার দুয়ার মধ্যে লগে এটাও কও আল্লাহ আপনি যাদেরকে নিয়ামত দিয়েছেন সেরাতে মুস্তাকিমের পথ দিয়েছেন এমন কারো পথ এমন কারো লগ সাথে আমারও মিশাইয়া দেন উনি যেটা ধরবে আমিও সেটা ধরব উনি যেটা করবে আমিও সেটা করব একসাথে জান্নাতি হয়ে যাবে এমন একজন মানুষ আমার সামনে মিলায় আমার আমি যেন এমন একজন পেয়ে যাই যাকে দেখে দেখে যার সাথে চলে চলে যার মতো মেনে মেনে আমি সেরাতে মুস্তাকিম পেয়ে যাই কথা বুঝছেন এই জন্য এতে ফায়দা বেশি কোন আল্লাহ কোন মুতাকি আলেম দিন কোন আল্লাহ পাকের নেক বান্দা তার সোহবত পেয়ে গেলে সান্নিধ্য পেয়ে গেলে ওনার ছোঁয়াই ওনার সংস্পর্শ ওনার পিছনে চলা এটাই আপনাকে জান্নাতের রাস্তা পর্যন্ত পৌঁছিয়ে দেবেন সাহ কিন্তু একা একা নিজে যত লোক আমরা তো এটা স্পষ্ট কিতাবে আছে ভারতীয় উপমহাদেশের একজন শ্রেষ্ঠতম বুজুর্গ আলেম ছিলেন সৈয়দ সুলাইমান নদুবীর রহমতুল্লাহ আলাই তিনি বলতেন সাড়ে চোদ্দশো বছরের ইতিহাসে ইসলামের ইতিহাসে আজ পর্যন্ত পূর্ববর্তী মনীষীদের অনুসরণ কোন আল্লাহ আলার সোহবত নেগ্রানি তত্ত্বাবধান ব্যতীত যত মানুষ এই পর্যন্ত সাড়ে চোদ্দশো বছরে ইসলামের খ্যাতমত করতে চাইছে ইসলামের নামে তারা কেহই মানুষকে সঠিক পথ দেখাইতে পারে নাই নিজেরাও গুমরা হয়েছে মানুষকেও গুমরা ইসলামের নামধারী আপনি তালাশ করলে দেখবেন পিছনে কারো ছায়া নাই মাথার উপরে কারো হাত নাই আমার মত আমার মত আমার খেয়াল আমার খেয়াল আমার চিন্তা আমার চিন্তা আমার অভিমত আমার অভিমত আমার মত এ এ আমার আমার বলতে বলতে শেষ করে আমার 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 এই পৃথিবীর প্রথম অপরাধের নাম কি বলেন তো আল্লাহর জমিনের আল্লাহর সৃষ্টির গোটা মাখলুকাতের মধ্যে সর্বপ্রথম অপরাধ এটার নাম কি জানেন কথা বলেন না কথা বলেন না ও কেউ শুনতেছেন না বলেন তো কি বলেন তো কি সর্বপ্রথম অপরাধ অপরাধ অন্যায় আল্লাহর নাফর মানে প্রথম শব্দ কি প্রথম শব্দ হলো আনা কি আনা ঠিক না ইবলিসকে যখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলো যে কেন সেজদা করল না আদমকে সেজদা করল না কেন এ প্রথম এ কথা শুরু করছে নাফর মানি শুরু আল্লাহর অবাধ্যতার বক্তব্য শুরু ইবলিসের এ প্রথম শব্দ সে মুখ দিয়ে বলছে আনা খাইরুম মিন আমি আদম থেকে উত্তম ঠিকই না বলে এটা কইতে দেরি আল্লাহ তাআলা কি কইলি খারা খারা আর কইছ ভাইরো বাইর হয় থেকে বাইর হয় فما يكون لك ان تتكبر فيها আমার কাছে অহংকার করা সাজে না আনা আমি আমি না না এটা जिंदगीর বড় কথা আমি এটা বলতে চাই আমি এটা দিক নির্দেশনা দিলাম আমি এটা আপনাদেরকে অভিমত দিলাম না না আলহামদুলিল্লাহ যত বুজুরগানে দিন পৃথিবীতে যাদের দ্বারা মানুষের পরিবর্তন হইছে মানুষের ইসলাম হয়েছে হাজারো লাখো মানুষ আল্লাহর পথ পাইছে জান্নাতের রাস্তা পাইছে চোখের পানি ফেলছে বন্দিগিওয়ালা ইবাদতওয়ালা হইছে ওনারা প্রত্যেকে কোন না কোনো আল্লাহ সাহচর্যে তত্ত্বাবধানে জিন্দি মাথার উপরে ছায়া নাই যার ছায়া সাহেব আপনাদেরকে মৌলানা যার মাথার উপরে কারো ছায়া নাই তার জিন্দিগির কোনো নিয়ন্ত্রণ নাই তার जिंदगीর কোন শৃঙ্খলা নাই হੁੱত লইছে তো হੁੱততেই রইছে সাজাগ রইছে তো সাজাগে রইছে ও তার হতে না আবার সাজাগ অন্য টাইমে জাগে जिंदगीর কোন কি নাই শৃঙ্খলা জীবনের কোন গতি নাই হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ اشرف আলী থানবী নবর আল্লাহ মারকদহু বলতেন যে মুস্তাকিল বিলজাত

এটা বিজাত না এটা কি জাত মুস্তাকিল বিজাত মুস্তাকিল বদজাত এটা মূলত একটা বদজাত লোক হ্যাঁ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তাকিয়ে থাকতেন আরশের দিকে ঠিক কি না বলেন সেখান থেকে আসলে তবু তিনি বলতেন ঠিক কি না বলেন সাহাবাই কেরাম তাকিয়ে থাকতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাবেঈ তাকিয়ে থাকতেন সাহাবিদের তবে তাবি তাকিয়ে থাকতেন এভাবে ধারাবাহিক আমরা পেয়েছি আমাদের পরেও কে এভাবেই চলবে এর থেকে বিচ্ছিন্ন যারা তারা কখনোই মানুষকে সঠিক দিক নির্দেশনা দিতে পারে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন তাহলে দুই কথা বলা হয়েছে এক কথা হইল নজর এই নজরকে কাজে লাগান নজরকে কি লাগানো বলেন নেকের দিকে কিসের দিকে হ্যাঁ আলেমে দিনের কথা খতিব সাহেবের কথা শুনবেন নজর দিয়ে চোখের দিকে তাকি বলেন ইনশাল দুই নাম্বার কথা হইল আলেম বলেন আর সাধারণ মুসলমান বলেন প্রত্যেক প্রত্যেকের আমি নিজে থানবির রহমতুল্লাহ তার বিয়েতুলুক কিতাবের মধ্যে আমি নিজে পড়েছি হজরত বলছেন জমানার শ্রেষ্ঠ মুফতি যিনি মুফতি আজম ওনার জন্য উচিত কোনো না কোনো হকানি আল্লাহ বুজুর্গের সোহবতে জিন্দিগি ওই কিতাবে আছে শ্রেষ্ঠ মুফাসের কোরআন শ্রেষ্ঠ মহাদ্দিস তারও উচিত তারও উচিত অতএব সকলে ইনশাআল্লাহ হক্কানি রব্বানী ওলামা এবং আল্লাহর প্রিয় বান্দা নেক আউলিয়া উনাদের সোহবতে সহচর্যে জীবন কাটাবেন বলেন ইনশাআল্লাহ তাইলে গুনা ছাড়া সহজ হবে নেকামল অভ্যস্ত মজা লাগে মন চাইবে আল্লাহ তৌফিক দান করুক আমি এবার আমার এই তর্জমাটুকু শুধু বলি তাইলে আমার কথা শেষ আমি শুধু এই কথাটাই বলতে চাইছিলাম মূলত একজন মানুষ আমি আমার জীবনে যত মানুষের সাথে আমাকে চলতে হয় এ সবাই ক্ষেত্রে ইসলামের মূল শিক্ষা হল কেউ যেন আমার দ্বারা কষ্ট না পায় সবাই যেন আমার থেকে উত্তম আচরণ পায় এটা হলো এই আয়াতের মূল কথা একটা হাদিস শোনেন শোনেন আল্লাহনবী সাল্ল আজ্লাম বলেন তিনটা জিনিস যার মধ্যে আছে সে জান্নাতে প্রবেশ করলো কয়টা মান আকলা তাইবান নবীজি বলেন যে যা খেলো হালাল খাইলো কি খাইলো প্রতি লোকমা খাবার তার কি হালাল দুই নাম্বার ও আমিলা ফিসুননতিন যাই আমল করে সুন্নত মোতাবেক আমল করুন কি মোতাবেক বলেন না সবাই তিন নাম্বার ওয়া আমিনান নাসা বওয়াইকাফু যে সমস্ত মানুষকে তার থেকে তার কষ্ট দেওয়া অনিষ্ট করা ক্ষতি করা থেকে নিরাপদ রাখলো নিরাপদ রাখলো হ্যাঁ খেলো যা আমল করলো যা সুন্নত मुताबिक এবং সমস্ত মানুষকে কষ্ট দেওয়া থেকে কি রাখলো নিরাপদ রাখলো আল্লাহর নবী বলেন তাখালাল জান্নাত সে কই গেল জান্নাতে চলেই গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন যার হাদিস আমি পড়ছি শুরুতে খুতবাতে ওনাকে নবীজি একদিন এরকম কাছে ডাককা একেবারে হাত বুলাইয়া পিঠের মধ্যে হাত বুলিয়ে নবীজি বললেন ইয়া বুনাইয়া এই আনাসকে বলতে হে আমার প্রিয় সন্তান প্রিয় বৎস প্রিয় বৎস ইন কাদার্থা আন্তুসবিহা অতুমসিয়া আলাইসাফি কালবিকা রস শুনলি আহাদি নবীজি বলেন যদি তুমি পারো তোমার দিলটাকে এমন বানাইতে প্রতিদিন ভোরে এবং প্রতিদিন সন্ধ্যায় তোমার অবস্থা এমন হবে প্রতিটা ভোর প্রতিটা সন্ধ্যা তোমার এমন হবে তোমার কলিজায় কারো প্রতি বিদ্বেষ নাই কারো প্রতি কি নাই বিদ্বেষ নাই নবীজি বলেন আমার প্রিয় সন্তান যদি সম্ভব হয় তাহলে এটা করব এটা করু যে সন্ধ্যা বেলা তোমার কলি যায় কারো প্রতি বিদ্বেষ নাই আজকের ভোরে তোমার কারো প্রতি কি নাই বিদ্বেষ এরপরে নবীজি বলেন পদালিকামিন সুন্নতি মনে রাখবা কারোর প্রতি বিদ্বেষ না থাকা এটা আমি রসুল সুন্নত কার কার সুন্নত ওয়ামান আহ সুন্নতি ফখত আহাব্বান তির্মিজি শরীফের হাদিস এবং যে আমার সুন্নতকে জীবিত করলো সে আমাকে ভালোবাসলো আমাকে ওয়ামান আহ্বানি আর যে আমাকে ভালোবাসলো কানা ফিল জান্না সে আমার সাথে জান্নাতে একত্রে সঙ্গী হলো তাইলে এই দুই হাদিস দ্বারাও বুঝলাম অপরকে কষ্ট দেওয়া অপরের প্রতি বিদ্বেষ রাখা এটা কখনোই কাম্য এখন এটা সম্ভব কিভাবে আমার দিল আমার জিন্দিগি এমনটা বানানো সম্ভব দুইটা গুণ থাকবে এক গুণ হলো তাওহীদে খালেস দুই নাম্বার হলো ইবাদতে এলাহিয়া অর্থাৎ মুক্ত ইমান এবং আল্লাহ যার ইমান এবং যার মধ্যে আল্লাহর ইবাদতের ইবাদতের অভ্যাস আছে আল্লাহ বলে এই দুইটা সিফাতের মাধ্যমেই পৃথিবীর সমস্ত মানুষ তার থেকে নিরাপদ নিরাপদ থাকে যদি তার মধ্যে কি থাকে শিরিক মুক্ত কি থাকে বলেন না ঈমান বলেন কি থাকে বলেন বলেন দুই নাম্বার কি দুই নাম্বার হলো তার মধ্যে যদি ইবাদত আল্লাহর বندگی থাকে এই কথাটা আল্লাহ তাআলা বললেন ওয়া আব্দুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন এই আয়াতটার শুধু এবার তরজমা দেখেন লম্বা ব্যাখ্যা আমরা শুধু তরজমাটাই শুনাই

যে অবি লুয়ালি দেই তুমি উত্তম আচরণ করবে তোমার মা বাবার সাথে দুই নাম্বার তুমি উত্তম আচরণ করবে অবি দিল করবা তোমার যত আত্মীয় আছে তাদের সাথে তিন নাম্বার তুমি উত্তম আচরণ করবে অলিয়াত মা অলমাসা কিন যত এতিম অসহায় মিস্কিন তাদের সাথে চার নাম্বার তুমি উত্তম আচরণ করবে অল জারি দিল করবা যারা তোমার প্রতিবেশী সাথে সাথে তোমার আত্মীয় পাঁচ নাম্বার তুমি উত্তম আচরণ করবে অল জারিল জুনুক যারা তোমার শুধুই কেবল প্রতিবেশী তবে আত্মীয় না ছয় নাম্বার তুমি উত্তম আচরণ করবে অসহেবে বিল জামবে গাড়ি রোড রাস্তা ব্যবসা দোকান বিমান লঞ্চ স্টিমার জীবন চলার অফিস কর্মস্থল দোকান এরকম চলার পথে জীবনে যার সাথে কিছুক্ষণের জন্য তোমার সম্পর্ক হইছে ওই ব্যক্তির সাথে ক্ষণিকের সঙ্গী কিছুক্ষণের কি সঙ্গী সাত নাম্বার অবিনিশা বিল তুমি উত্তম আচরণ করবে রাস্তায় যত পথিক তাদের সাথে আট নাম্বার উমা মালাকাত আইমানুকুম আল্লাহ তাআলা বলেন এবং উত্তম আচরণ করবে তোমার অধীনস্থ দাস দাসী চাকর কর্মচারী বৃত্ত তাদের সাথে এখন বাদ গেছে কেডা কোন সমাজের কে বাদ গেছে কোন সুবহানাল্লাহ তাফসিরে লিখছে জামবে কিছুক্ষণের সঙ্গী কিছুক্ষণ পাঁচ টাকার অটো ভাড়া এন থেকে ওই স্টেশন এই অটো যে বেড়া আমার লগে বইছে তার সাথে উত্তম ব্যবহার করা কোরআনের দাবি এটাও ইসলামের দাবি এক মিনিটের সঙ্গীকেও কেও কষ্ট না দেওয়া এক পলকের সঙ্গী কেউ কি না দেওয়া এটা ইসলাম তাহলে আল্লাহ তালা বলেন যদি এই বাদতে অভ্যস্ত হও শিরিক মুক্ত ইমান মজবুত হও তাহলে এই আচরণ মা বাবার সাথে আত্মীয়ের সাথে প্রতিবেশীর সাথে প্রতিবেশী আত্মীয়ের সাথে এরকম সর্বশ্রেণীর সাথে তোমার ব্যবহার সুন্দর থাকবে এরপরে শেষ কথা আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা আল্লাহ তাআলা বলেন শুনতেছেন সবাই আল্লাহ তাআলা বলেন বন্দা আমি আবারও বলছি শোনো এই মানুষগুলো তোমার মা বাবা তোমার নিকটাত্মীয় তোমার দূরবর্তী আত্মীয় তোমার প্রতিবেশী আত্মীয় তোমার শুধু প্রতিবেশী তোমার কিছুক্ষণের সঙ্গী তোমার রাস্তার পথিক তোমার অধীনস্থ দাস দাসী কর্মচারী কারো প্রতি তুমি যদি অনুত্তম অপছন্দনীয় এবং ঝগড়াটে কোন আচরণ করো কষ্টদায়ক তো মনে করবা এটা তুমি যে অহংকারী মুখতাল দুইটা শব্দ বলছে গর্বকারী অহংকারী এটার পরিচয় আর মনে রাইখো এমন ব্যক্তিকে আমি আল্লাহ ভালোবাসি না আর আমি যাকে ভালোবাসি না তাকে আমি জান্নাতও দেই না অতএব এই সমাজের কোন মানুষ যদি অন্যায়ভাবে তোমার দ্বারা তোমার জবানের দ্বারা তোমার শব্দের দ্বারা তোমার উচ্চারণের দ্বারা কষ্ট পায় তাহলে তুমি আল্লাহর পছন্দের বান্দা না তুমি অহংকারী তুমি গর্বকারী তুমি বড়াইকারী তোমার জান্নাত মিলবে না বলেন না উজ বলেন আল্লাহ তালা একটি সুন্দর আচরণ সুন্দর আখলাকওয়ালা জিন্দিগি আমাদের প্রত্যেককে দান করুক বলেন আমিন বাজান শেষ কথা মাদ্রাসা আলহামদুলিল্লাহ অনেক স্বপ্ন নিয়ে ছোট্ট মাদ্রাসা শুরু করছে মৌলানা সাহেব অনেক হিম্মত নিয়ে করছে অনেক আল্লাহর বান্দা আপনার একত্রিত হইছেন ইনশাআল্লাহ আমার শ্রদ্ধেয় ভাই মৌলানা সাইফুল ইসলাম জালালি অল্প একটু সময় আপনাদের সামনে সামান্য কিছু কথা বলবেন এর মাঝেই ইনশাআল্লাহ আমাদের শায়খ তামাত কাত হুম আসবেন আপনাদের কাছে অনুরোধ আপনারা কেউ উঠাউঠি করবেন না একটা অনুরোধ দ্বিতীয় অনুরোধ মনে রাখবেন প্রত্যেকটা দিনই প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা যখন যেখানে শুরু হয় প্রত্যেকটা মুসলমান ইমানদারের করণীয় কিছু না কিছু টাকা পয়সা দাম সদকা ওইটার সাথে দিয়ে ওইটার মধ্যে জড়িত হয়ে যাওয়া মিশে যাওয়া যাতে করে ওইখানে যত ন্যাকামল হবে জিকির হবে তেলাওয়াত হবে সব কিছু আপনার আমল নামার মধ্যেও নেই উঠতে থাকবে বলেন আলহামদুলিল্লাহ এজন্য আমার অনুরোধ প্রত্যেকে ইনশাল্লাহ এই মাদ্রাসায় নিজেদের আন্তরিক কিছু সহযোগিতা দান সদকা আপনারা করবেন বলেন ইনশাআল্লাহ করবেন তো কিছু কিছু দান সহযোগিতা করলে আপনি ফকির হয়ে যাবেন কথা বলেন না আপনি একেবারে দুর্বল হয়ে যাবেন কিন্তু একটা মাদ্রাসা দাঁড়ায় যাবে মাদ্রাসার সাথে আপনি মিশে যাবেন আমার শাহেখ আল্লামা মুস্তিমুস্তাকুর নবী শাহেখ আমারে হাতে ধরে বলছে মাওলানা যেখানেই ভালো কাজ দেখবেন আপনি ওটার সাথে কিছু দিয়া মিশে যাবেন দেখবেন হাসরের ময়দানে আমল নামায় আপনার নামে রংপুরের থেকে নেকি সিলেটের থেকে নেকি সুনামগঞ্জের থেকে নেকি আপনার যশোর থেকে নেকি ওই যে ওইখানে এক হাজার টাকা এক মসজিদে দিয়ে আইসেন মাহফিলা আইবার সময় ওইখানের নেকি আপনার নামে হাসরের ময়দানে দেখিয়া পাগল হয়ে যাবেন খুশিতে খুশিতে আপনার তো খবরও নাই কোনানে দিয়ে আসছি যশোরে দশ হাজার টাকা দিয়ে আসছি মসজিদ করার জন্য আরা জানাইছে হুজুর মসজিদ সুন্দরভাবে হইয়া এখন নামাজ পড়তেছে তাহলে আমার আমল নামায় লেখি আসবে না আসবে কিনা না বলেন না হ্যাঁ এজন্য প্রত্যেকটা ভালো কাজে আপনারা মিশে যাবেন কম পারেন বেশি পারেন দেবেন তো ইনশাআল্লাহ সবাই দেবেন না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দেন কবুল করেন এই মাদ্রাসাটিকে আল্লাহ তালা কায়েম দায়ম করে দেন আমি